আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি থাকতেছে এই ভিডিওতে কিন্তু গিভওয়ে থাকতেছে। গিভওয়েতে আমি দিচ্ছি একটি সোল্ডারিং আয়রন এবং একটি রজন এবং একটি রাং, ঠিক আছে? তো আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এবং আপনাদের মূল্যবান মতামতটি করবেন এবং লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নন্নবী ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন ফেসবুকে বা মেসেঞ্জারে বা বন্ধুদের মাঝে হোয়াটসঅ্যাপে, এগুলোতে শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এই সব কিছু প্রুফ নেব আপনাদের কাছ থেকে, তারপরে কিন্তু আপনাকে গিফটটি পাঠিয়ে দেব। এর আগে যে গিভওয়ে পার্ট ওয়ান ছিল সেটা আমি কোরিয়ার সার্ভিসে ডিজিটাল মাল্টিমিটার পাঠিয়ে দিয়েছি চট্টগ্রামে। সে ভাইটি চট্টগ্রামে মাল্টি পেয়ে গেছে হাতে, তার রিভিউ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আপনারা এবার পাচ্ছেন কিন্তু সোল্ডারিং আয়রন। দেখুন, আমি কিন্তু সোল্ডারিং আয়রন এখানে কিনে রেখে দিয়েছি, ঠিক আছে? এখানে দুইটা আয়রন আছে এবং রাং রজন এগুলো সব কিছুই কিনা আছে। আমি কিন্তু এ ভিডিও থেকেই গিভওয়েটি যাচাই করব। তো আজকের ভিডিওটি আপলোড হলে আজ থেকে 15 দিন পরেই কিন্তু আমি গিভওয়েটি কে উইন হয়েছে সেটা আমি যাচাই করব। তো আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমার সামনে দেখুন একটা 21 ইঞ্চি টিভি আছে। এটা হচ্ছে 21 ইঞ্চি সিআরটি টিভি, ANTV টিভির নাম। তো টিভির নাম যেটাই হোক না কেন, টিভির প্রবলেমটি কি হয়েছে এবং কিভাবে সমাধান করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে দেখুন আমি পাওয়ার লাইনটি অন করে দিলাম। তো পাওয়ার লাইনটি অন করার পরে এখানে রিমোট থেকে অন করতে হবে। তো রিমোট থেকে আমি অন করে দেখি কি প্রবলেমটি হয়েছে। এই টিভিটি অন করে দিলাম। অন করার পরে এখানে আমি ফ্ল্যাশ লাইটটি একটু অফ করে দিই। তো এখানে দেখুন টিভিটি অন হওয়ার পরে এখানে কিছু বড় বড় দাগ দেখা যাচ্ছে, এগুলো রিটেস্ট লাইন। তো আর এখানে স্ক্রিনের ব্লু স্ক্রিন আসছে, এখানে কোনো লেখা টিকাগুলো আসতেছে কিনা দেখি। এখানে আমি রিমোটের মাধ্যমে মেনু ফাংশনগুলো চাপ দিতেছি, এখানে কোনো রকমের মেনু ফাংশন ওপেন হচ্ছে না। তো এখান থেকে যে ভলিউম দুইটা আছে ওপরের, এটা হচ্ছে ফোকাস কন্ট্রোল, মানে ক্লিয়ার করার জন্য, আর ওপরেরটা হচ্ছে ক্লিয়ার করার জন্য, আর নিচের এটা হচ্ছে ফোকাস কন্ট্রোল। তো এটার মাধ্যমে কিন্তু আমরা লাইট বাড়ানো কমানো করতে পারি। তো এখানে একটা জিনিস দেখুন, এখানে যে ভলিউমটি আছে নিচের, এটা এটা সম্পূর্ণ কিন্তু আমি কমিয়ে দিয়েছি, ঠিক আছে? সম্পূর্ণ কমিয়ে দেওয়ার পরেও কিন্তু এখানে আমাদের লাইট থাকতেছে, আর বাড়িয়ে দিলে তো বেশি সাদা হয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ আমি কমিয়ে দিলাম, দেখুন এখানে আর এর কম নেই। সম্পূর্ণ কমিয়ে দেওয়ার পরেও কিন্তু আমাদের স্ক্রিনে লাইটটি থাকতেছে এবং রিটেস লাইন থাকতেছে। তো মূলত এরকম প্রবলেমগুলো যদি হয় তাহলে আমাদের বেশি সময় চালানো ঠিক না। তো আমরা এখন ভোল্টেজগুলো মেপে দেখবো এই প্রবলেমটি কোথা থেকে হচ্ছে, এগুলো আমরা সম্পূর্ণ ভোল্টেজগুলো মেপে তারপরে এটা রিপেয়ার করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আমরা যখনই একটা টিভি রিপেয়ার করব অবশ্যই আমরা সার্কিটটার ভিতরে ভালোভাবে দেখব যে কোনো জায়গায় কোনো একটা ক্যাপাসিটর বা কোনো কিছু নষ্ট আছে কি না, ক্যাপাসিটরগুলো ফুলে আছে কি না, এগুলো একটু সুন্দরভাবে খেয়াল করে দেখব। সার্কিটটাকে ভালোভাবে ঘুরায় ঘুরায় দেখব, কোনো প্রবলেম যদি চোখে পড়ে সেটা আগে রিপেয়ার করব। তার আগে এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরগুলো সব ভালো আছে। এখন আমি ভোল্টেজগুলো মেপে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, করে চেষ্টা করব টিভিটি সমাধান করার জন্য, ঠিক আছে? এই সমস্ত প্রবলেম হলে বেশিরভাগ ক্ষেত্রে ফ্লাইব্যাক থেকে প্রবলেমটি আসে, আর হচ্ছে বেসবোর্ড থেকে আসে। যে কালার ট্রানজিস্টর আছে এখানে, যে তিনটা কালার ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরের জন্য এই প্রবলেম হয়, বেজের জন্য প্রবলেম হয়, এবং আমাদের পিকচার টিউব যদি নষ্ট থাকে পিকচার টিউবের থেকেও এই প্রবলেমটি আসতে পারে, পিকচার টিউবের যদি কোনো ক্যাথোড শর্ট থাকে। তো আমি এটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, এবং এখানে যে মেমোরি আইসি বা মেন আইসি থেকেও এই প্রবলেমটি আসতে পারে, ঠিক আছে? তো আমি দেখব যে কীভাবে এটা মেরামত করতে পারি। সবার প্রথমে আমি যে ভোল্টেজগুলো মাপবো, এখানে 180 ভোল্ট মেপে দেখব যে আমাদের বেসবোর্ডে ভোল্টেজটি ঠিক আছে কি না, এবং সার্কিটের ভোল্টেজটি একটুখানি দেখতেই হবে যে ঠিক আছে কি না। তো এক হাতে ক্যামেরা করতেছি এজন্য অসুবিধা হচ্ছে, দেখুন বন্ধুরা।
ভিউয়ার্স, আমরা এখন যে ভোল্টেজগুলো মেপে দেখব। দেখুন বন্ধুরা, আমি এখন যে ভোল্টেজগুলো মেপে আমি কাজগুলো করতে হবে, এখানে 116 ভোল্ট দেখাচ্ছে 110 ভোল্ট লাইনে, তারপরে এখানে যে ভার্টিক্যাল সেকশন এখানে কিন্তু 26 ভোল্ট দেখাচ্ছে। তো দেখুন, এখানে আমি রেগুলেটর সেকশনে 12 ভোল্ট 11 ভোল্ট এরকম শো হচ্ছে, সাউন্ড সেকশনের যে ভোল্টেজটি 13 ভোল্ট শো হচ্ছে, এখানে আমাদের 5 ভোল্ট আছে কি চ্যানেল বক্সের, এখানে এখানে 4 ভোল্ট দেখাচ্ছে। তো 4 পয়েন্ট কত ভোল্ট দেখি, 4.2 ভোল্ট দেখাচ্ছে। তারপরে এখানে যে আমাদের ফ্লাইব্যাকটি আছে, ফ্লাইব্যাকের যে 10 নম্বর পিনের সাথে একটি রেক্টিফায়ার ডায়োড আছে লাগানো, এই ডায়োডের এখানে একটা ফিল্টার ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটার এখানে আমাদের 180 ভোল্ট আছে কি এটা দেখতে হবে। তো এখানে 190 ভোল্ট মতো আছে। তো ঠিক আছে, আমরা এখন দেখব যে বেসবোর্ডের ভিতরে ভোল্টেজটি ঠিক মতো আসতেছে কি না। তো এখানে বেসবোর্ডের যে 3টা রেজিস্টরের যে একসাথে আছে, এখানে আমরা মাপ দিলেই বুঝতে পারবো। তো এখানে দেখতেছি আমরা 189 ভোল্ট আছে। তো বেসবোর্ডেও ভোল্টেজটি ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেমটি দেখতে হবে সবকটা ক্যাথোডের ভিতরে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না। তো আমাদের এখান থেকে যে 3টা ট্রানজিস্টরের ভিতরে গেছে, কালার ট্রানজিস্টরের ভিতরে, সেই ট্রানজিস্টর থেকে ভেরি হয়ে আমাদের যে বেজের ভিতরে RGB কালারটি আছে সেটা আমাদের দেখতে হবে। তো এখন সবাই প্রথমে আমরা দেখব ব্লু কালারটি, ব্লু কালারের ভোল্টেজটি এখানে 0 দেখাচ্ছে। তারপরে এটা এটা হচ্ছে NC পয়েন্ট, মানে এটার কোনো কানেকশন নেই। তারপরে হচ্ছে এটা ব্লু ক্যাথোর, ব্লু ক্যাথোরের এখানে আমাদের কোনো ভোল্টেজ শো হচ্ছে না। তারপরে এখানে যে পয়েন্টটি আছে এটা আমাদের হিটার ভোল্ট, হিটার ভোল্ট আমাদের AC দিয়ে মাপতে হবে। তো হিটার ভোল্ট তো অবশ্যই ঠিক আছে, কারণ হিটার ভোল্ট থাকলে কিন্তু আমাদের ফিলামেন্টটি জ্বলতেছে এবং সামনে পিকচার টিপে আলো আসতেছে। তো এখানে হিটার ভোল্ট আছে 4.1 ভোল্ট। তারপর একটা হচ্ছে গ্রাউন্ড, মানে হিটার ভোল্টেজ আর গ্রাউন্ড। তারপরে আমরা এখানে 200 সিলেক্ট করে দিয়ে এটা হচ্ছে রেড ক্যাথোর। তো আমি রেড ক্যাথোরের ভোল্টেজটি দেখতেছি 168 ভোল্ট আছে, তাহলে আমাদের রেড ক্যাথোরের ভোল্টেজ ঠিক আছে। এটা G2 ভোল্টেজ। তো এখানে G2 ভোল্টেজ কত আসতেছে, G2 ভোল্টেজ 2 দেখাচ্ছে। তো এখানে ফ্লাইব্যাক থেকে ভলিউম কমানো আছে, এই জন্য অল্প ভোল্টেজ দেখাচ্ছে। আমি একটু ভলিউমটি বাড়িয়ে দেই। তো বন্ধুরা দেখুন, আমি যখন একটু ভলিউমটি বাড়িয়ে দিয়েছি ফোকাস লাইনটি G2 লাইনের, তো এখানে তখন 2 ভোল্ট দেখাচ্ছিল, এখন দেখুন 47 ভোল্ট দেখাচ্ছে। তো তারপরে আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে গ্রিন ক্যাথোর, তো ব্লু রেড গ্রিন, গ্রিনের ভিতরে কিন্তু আমাদের 163 ভোল্ট আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেমটি মূলত এখানে 0 ভোল্ট। দেখুন এখানে 0 ভোল্ট, আমাদের ব্লু ক্যাথোডটি শর্ট আছে। তো এখন এই ব্লু ক্যাথোডটি শর্ট আছে কি না সেটি আমাদের পরীক্ষা করতে গেলে কি করতে হবে, যে এই পিকচার টিউবের আমরা চাইলে দেখতে পারি যে এই সার্কিটটি খুলে আরেকটি পিকচার টিউবে লাগিয়ে যে সার্কিটটি ওকে আছে কি না। তো যদি সার্কিটটি ওকে থাকে সেক্ষেত্রে আমরা শিওর বুঝতে পারবো যে আমাদের পিকচার টিউবটি গ্যানের ভিতরে শর্ট আছে। তো আমরা আরেকটি ফর্মুলা ব্যবহার করে আমরা বুঝতে পারবো যে পিকচার টিউব শর্ট আছে কি না। তো এখন আমরা এই যে ব্লু ক্যাথোডের যে পয়েন্টটি আছে এটা আমরা সাকারের মাধ্যমে খুলে নেব, ওপেন করে দেব। দেওয়ার পরে কিন্তু আমরা ভোল্টেজটি মেপে দেখব। আমরা কিন্তু LED টিভি হোক, CRT টিভি হোক, যে টিভিরই কাজ করি না কেন, একটু আমরা একটু মাথা খাটায় মনে করেন একটু যদি কষ্ট করি তাহলে কিন্তু সাকসেস অবশ্যই হব। তো বন্ধুরা ভিডিওটি দেখুন। তো বন্ধুরা এটা ভালোভাবে ওপেন হয়েছে কি না দেখুন, এখানে সুন্দর করে ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের আবার ভোল্টেজটি মেপে দেখতে হবে। টিভিটি আমি চালু করলাম, চালু করার পরে এখানে যে রেজিস্টার হয়ে আমাদের এই প্রিন্ট দিয়ে এখানে যে লাইনটি গেছে সেখানে আমরা ভোল্টেজটি মেপে দেখতেছি। তো এখানে আমি ভোল্টেজটি ধরলাম মিটারের প্রুফটি, দেখুন এখানে 160
সরি 126 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে 126 ভোল্ট দেখাচ্ছে, যখনই আমি এটা দুইটা শর্ট করে দেব, মানে ক্যাথোডের সাথে লাগিয়ে দেব, তখন আমাদের ভোল্টেজটির দিকে খেয়াল করবেন। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের ক্লিয়ারভাবে দেখাই, এখানে দুইটা যদি একসাথে করে দেয়, আমাদের ভোল্টেজটি কিন্তু জিরো হয়ে গেছে। যখনই আমি আবার মিটারের পুরোপটি সরাই নিচ্ছি, এখানে দেখেন 127 ভোল্ট আছে, তো আমি আবার একসাথে করে দিলাম, তো 0 ভোল্ট, তার মানে আমাদের এই ব্লু ক্যাথোডটি শর্ট আছে। তো এখন আমরা কিভাবে এই শর্টটি রিপেয়ার করব দেখুন। সবার প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে এই টেকনিকটি আপনারা শিখে নেন। অনেকে আছে যে আমাদের এই পিকচার টিউবটি নষ্ট বলে অনেক টেকনিশিয়ানরা এই পিকচার টিউবটি বাদ দিয়ে দেবে, তো এই জন্য আমি বলি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আর এরকম প্রবলেম হলে আপনাদের পিকচার টিউবটি পরিবর্তন করা লাগবে না, এটাই মেরামত করতে পারবেন। তো এখন আমি যে কাজটি করব, এটা হচ্ছে ফ্লাই ব্যাগ। ফ্লাই ব্যাগের যে এখানে বডি আছে, এটা থেকে আমরা একটি তারের মাধ্যমে 3টা বা 4টা পেজ দিয়ে হিটার ভোল্টেজ বের করব, ঠিক আছে। এই হিটার ভোল্টেজ বের করে আমরা আলাদাভাবে এই বেস বোর্ডের ভিতরে হিটার ভোল্টেজটি দেব। দেওয়ার পরে দেখব যে এই পিকচার টিউবটির কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করি, আপনারা দেখুন। বন্ধুরা, আমরা যদি এই কাজগুলো শিখি, তাহলে অবশ্যই ফুল ভিডিওগুলো দেখে কাজগুলো শিখব, তাহলে কিন্তু কোথাও একটা কথা যদি আপনারা মিস্টেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজটি সম্পূর্ণ শিখতে পারলেন না। এই জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে আপনারা কাজগুলো শিখবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আমি যে হিটার ভোল্টেজটি বের করলাম 2টা তারের মাধ্যমে, এখানে দেখুন ভোল্টেজটি মেপে দেখতেছি, আমাদের 4.8 ভোল্ট শো হচ্ছে। বন্ধুরা দেখুন, আমি যেভাবে কাজটি করলাম, এখানে 4টা পেজ দিয়েছি, দেওয়ার পরে একটা গিরো দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে যে তারের 2টা প্রান্ত আছে, এই 2টা প্রান্তের ভিতরে আমি ভোল্টেজগুলো মেপে দেখব কত ভোল্টেজ আসতেছে। তো তার আগে আমি একটা এলইডি লাইট দিয়ে আপনাদের চেক করে দেখাই, এখানে এলইডি লাইটটি জ্বলবে। তো বন্ধুরা, এই লাইনের কোনো পজিটিভ নেগেটিভ নেই, এখানে আমি 2টা তার থেকে যে ভোল্টেজটি বের হচ্ছে, আমি এখন দেখাবো এখানে যে লাইটটি আছে সেই লাইটটি জ্বলবে, মানে হিটার ভোল্টেজটি আমরা এখান থেকে বের করছি ফ্লাই ব্যাক থেকে আলাদা এক্সট্রাভাবে। তো এই ভোল্টেজটি কিন্তু বেশি সময় জ্বালালে ডুমটি কেটে যাবে। তো এখানে ভোল্টেজটি বের হচ্ছে, এবং আমি আপনাদের মিটারের মাধ্যমে মেপে দেখাই যে কত ভোল্টেজ বের হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে পজিটিভ আর নেগেটিভ নেই, যে কোনো 2টার ভিতরে 2টা প্রুফ ধরলেই হবে। আর এসি 220-এর ভিতরে আমরা মিটারটি সিলেক্ট করে নিলাম, তো এখানে ধরলাম, ধরার পরে দেখুন এখানে 4.8 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। এখানে 4. অরিজিনাল ভোল্টেজটি হচ্ছে 4.1 ভোল্ট, এখানে আমরা মেপে পেয়েছিলাম। তো এখানে দেখুন, ও নেগেটিভ এখানে ধরতে হবে। তো এখানে দেখুন, অরিজিনাল যে ভোল্টেজটি আছে সেটা হচ্ছে 4.1 ভোল্ট। তো আমরা এখানে যে এক্সট্রা ভোল্টেজটি তৈরি করলাম সেটা হচ্ছে 4.8 ভোল্ট। তো এখন আমাদের কাজ হচ্ছে এই বেস থেকে যে হিটার ভোল্টেজের 2টা ক্যাথোর আছে, এখানে দেখুন, এখানে যে 2টা ক্যাথোর আছে, এই 2টা ক্যাথোর আমরা ওপেন করব, ওপেন করে বের করে নেব। নেওয়ার পরে আমাদের এখান থেকে যে নতুন করে তৈরি করলাম এই হিটার ভোল্টেজটি আমাদের ক্যাথোডের ভিতরে লাগিয়ে দেব, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখন এটা ওপেন করে দিতেছি। বন্ধুরা, আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, অবশ্যই আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখে আসবেন, কারণ আমার ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই আজ অনেক বড় টেকনিশিয়ান হয়ে গেছে, ঠিক আছে, তারা দোকান দিয়েছে। তো আপনারা মনোযোগ সহকারে আমার পুরনো ভিডিওগুলো সব দেখবেন, দেখে কাজগুলো শিখে নেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 2টা হিটার ভোল্টেজের ক্যাথোডের লাইনটি আমি ওপেন করে বের করে নিয়েছি এখান থেকে। তো এখন আমরা এই তারের কানেকশনটি সংযোগ করে দেব। দেখুন বন্ধুরা, এখানে তারের কানেকশন 2টা সংযোগ করে দিয়েছি হিটার ভোল্টেজটি। তো তারপরে আমরা আবার সার্কিটের সাথে লাগিয়ে দিচ্ছি।
পিক্সার টিউবের সাথে আমরা বেসটি লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে গ্রাউন্ডটি ছিল সেটি আমরা অবশ্যই লাগিয়ে দেব, গ্রাউন্ডের কানেকশনটি লাগিয়ে দেব। তারপরে এখানে যে ক্যাথোডটি যাতে শর্ট হয়ে না থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখব। এখানে 200 সিলেক্ট করা আছে মিটারের মিটারের এটা সিলেক্ট করা আছে 200। এখন আমরা বেজের ভিতরে ভোল্টেজটি মেপে দেখব। তো বন্ধুরা দেখুন, আমি পিকচার টিভিটি চালু করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের যে ক্যাথোডে যে ভোল্টেজটি থাকবে, তো দেখুন 126 ভোল্ট এটা আমাদের দেখাচ্ছে। তো এখানে যদি আমি এখন ক্যাথোডের এখানে ভোল্টেজটি মাপি, কোনো ভোল্টেজ শো হচ্ছে না। আমি যদি এখন এটা শর্ট করে দেই তাহলে দেখতে হবে যে আমাদের ভোল্টেজটি, দেখুন বন্ধুরা, এটা আমরা শর্ট করে দেওয়ার পরেও কিন্তু এটা ওখানে এটা 0 ভোল্টই আছে। ঠিক আছে, এখন আমরা টিভিটি বন্ধ করব, করার পরে আবার অন করব। অন করার পরে এখানে দেখতেছি আমাদের 127 ভোল্ট আছে যখন আমরা দুইটা একসাথে করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা আবারও 0 ভোল্ট আছে। তো এখন মূলত এই ক্যাথোডটি শর্ট আছে, শর্টটি রিমুভ করতে হবে। বন্ধুরা, আমি যে সিস্টেমটি আপনাদের দেখাচ্ছিলাম, এই সিস্টেমে অনেকগুলো টিভি কিন্তু আমি রিপেয়ার করেছি, তো আপনাদের মাঝে ভিডিওতে শেয়ার করা হয় নাই। তো এখানে এটা প্রিন্টটা যে শর্ট হয়েছিল একটা ক্যাথোড, তো এই ক্যাথোড যে শর্টটি এটা রিমুভ হয় নাই। তো এটা রিমুভ করার আরেকটি সিস্টেম আছে, সেটি আপনাদের দেখাই। তো এখন আমরা এই সার্কিটটি খুলে নেব, বেসবোর্ডটি খুলে নেব, এখান থেকে খুলে এখানে রাখব। আর এখানে যে এসটি ক্যাপ আছে, ক্যাপটিও কিন্তু আমরা খুলে রাখব। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন, যখন আমরা এই বেসটির ভিতরে আমরা দ্বিতীয় নাম্বার যে পিনটি আছে, এটা তো এনসি পয়েন্ট, এটার কোনো কানেকশন নেই। দ্বিতীয় নাম্বার পিনটি হচ্ছে আমাদের ব্লু ক্যাথোড, এটাই আমাদের মূলত শর্ট হয়েছে। এজন্য আমরা কি করব, এজন্য আমরা একটা বেজ নেব। বেজ নেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা, তো এখানে যে বেসটি নিলাম, বেসটি নেওয়ার পরে আমাদের এখানে প্রথম যেটা আছে এনসি পয়েন্ট ওটা ছেড়ে দিয়ে, তারপরে দ্বিতীয়টা হচ্ছে আমাদের ব্লু ক্যাথোড, তারপরে দুইটা পয়েন্ট আছে এটা হচ্ছে হিটার পয়েন্ট। তো আমরা এখানে দুইটা পয়েন্ট কিন্তু সোল্ডারিং করে নিলাম। তো এখানে দুইটা পয়েন্ট সোল্ডারিং করে নিয়ে সিরিজ লাইনের একটা তার আমি এখানে লাগিয়ে দিলাম। তো এটা একটা সিরিজ কট, দেখুন বন্ধুরা, এটা একটা সিরিজ কট। তো সিরিজ লাইনে কিন্তু এই লাইনটি দিতে হবে। আর এখানে যে একটা লাইন থাকবে, এই লাইনটা আমাদের যেই ক্যাথোডটি শর্ট আছে সেই ক্যাথোডের ওখানে একটা করে টাচ করতে হবে, 1 সেকেন্ডের জন্য একটু টাচ করতে হবে, তো আমাদের সিরিজ বাল্বটি জ্বলে আবার বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এটা এখন লাগিয়ে নিচ্ছি। তো বেসবোর্ডে এটা লাগিয়ে নিলাম। এখানে কিন্তু এটা আমাদের পয়েন্টটি আমি দুইটা কানেকশন করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ব্লু ক্যাথোড আছে এটা, আর এটা এনসি ক্যাথোড। আমি ব্লু ক্যাথোডের ভিতরে একটি টাচ করব, তো এই জন্য আমাদের একটি তার এখানে আছে। তো এখন আমরা এটা সিরিজ লাইনে দিলাম। দেওয়ার পরে এটা আমরা চালু করে দিলাম। তো এটা সিরিজ লাইন কি না আমি একটু আপনাদের দেখাই। এখানে হিটার পয়েন্টে আমি কিন্তু টাচ করে দেখাচ্ছি, এখানে 200 ওয়াটের একটি বাল্ব লাগবে। 200 ওয়াটের একটি বাল্বের ভিতরেই কিন্তু আমাদের এই কানেকশনটি করে নিতে হবে, সিরিজ লাইনে দিতে হবে। তারপরে আমরা এখানে দেখুন, আমরা হিটার পয়েন্টে দিয়ে দেখাচ্ছি যে এটা লাইটটি জ্বলতেছে। এখন আমাদের মূলত এখানে যে ব্লু ক্যাথোডটি আছে এটার ভিতরে একটা টাচ করতে হবে, তো আমাদের সিরিজ বাল্বটি হালকা জ্বলবে যদি শর্ট থাকে। তো বন্ধুরা দেখুন, এখানে তো বন্ধুরা, যখন শুধুমাত্র হিটারের পয়েন্ট দুইটা আমি একসাথে করে এখানে স্পার্ক করেছি, মানে এখানে টাচ করেছি, তো কোনো শর্ট আমার রিমুভ হয় নাই। তো তারপরে আমি যে কটা নেক আছে, পিকচার টিউবের ভিতরে যে কটা পয়েন্ট আছে, তো সব কটা পয়েন্ট আমি শর্ট করে দিয়েছি, শুধুমাত্র যেটা আমাদের শর্ট আছে সেইটা বাদে। তো এখানে আমাদের
ব্লু ক্যাথডটি শর্ট আছে, তো এখানে ব্লু ক্যাথডটি বাদে বাকি যে পয়েন্টগুলো আছে সব কিছু আমি কিন্তু একটি তারের মাধ্যমে জাম্পার করে দিয়েছি। দেওয়ার পরে একটি সিরিজ কটের একটি তার আমি এখানে লাগিয়ে দিয়েছি, তারপরে একটি তার আমি যেটা শর্ট আছে সেই প্রান্তে আমি এখানে টাচ করব। যদি আমাদের এখানে রেড ক্যাথডটি শর্ট থাকে তো রেড ক্যাথডটি ওপেন করে দিয়ে এটা আবার ব্লু ক্যাথডের সাথে আমাদের এই শর্ট করে দিতে হবে, আর রেড ক্যাথডের এখানে টাচ করলে আমাদের রেড ক্যাথডের এই প্রবলেমটি সমাধান হয়ে যাবে। ভিতরে যে মরিচা পরে স্পার্ক হয়ে একসাথে ফাঙ্গাস পরে একসাথে লেগে থাকে শর্ট হয়ে যায়, এজন্য মনে করেন আমাদের এখানে শর্টটি রিমুভ করার জন্য এই প্রসেসটি ব্যবহার করতে হয়, ঠিক আছে। আর আরেকটি প্রসেস যেটা আমি বলছিলাম যে এখানে হিটার ভোল্টেজগুলো দিয়ে শর্ট রিমুভ করা যায়, ঠিক আছে। তো দুইভাবেই হয়, আমি এটা দেখাই, ওইভাবে হয় নাই, এবার আমি এইভাবে দেখাই। তো এখন আমি সিরিজ লাইনটি চালু করে দিলাম। সিরিজ লাইনটি চালু করার পরে এখানে যে তারটি আছে দেখুন আমার সিরিজ বাতিটি জ্বলতেছে, তো তার মানে এখানে আমার এখন লাইন আছে। তো আমি এখন টাচ করব, দেখুন আমাদের এটার ভিতরে একটা স্পার্ক হয়েছে। তো এক সেকেন্ডের জন্য এখানে রেখে দেব, এক সেকেন্ড বা দুই সেকেন্ডের জন্য এখানে রাখার পরে আমাদের মূলত যে প্রবলেমটি ছিল শর্ট ছিল সেটি আমাদের সমাধান হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই বেস বোর্ডটি আবার লাগিয়ে দেখব যে আমাদের এই প্রবলেমটি সমাধান হলো কি না, যে ভোল্টেজটি ড্রপ হয়ে যাচ্ছিলো সেটি আর ড্রপ হচ্ছে কি না আমরা এটি দেখব। তো বন্ধুরা, আমি এখন পাওয়ার লাইনটি দিয়েছি, এখানে সিরিজ বাল্ব হালকা জ্বলতেছে। তো এখানে আমি এখন চেক করতেছি যে কত ভোল্টেজ আছে, আমি আপনাদের চেক করে দেখাই। তো এখানে দেখুন ব্লু ক্যাথডের এখানে কিন্তু 132 ভোল্ট চলে আসছে, তো ব্লু ক্যাথডের এখানে 132 ভোল্ট চলে আসছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের শর্টটি রিমুভ হয়েছে। আর এখানে সিরিজ লাইন হিটার ভোল্টেজটি কিন্তু আলাদা করেই দেওয়া আছে, আমি এই হিটার ভোল্টেজের লাইনটি খুলে দিয়ে আবার এখানে প্রিন্টের সাথে লাগিয়ে দেব। তারপরে এখানে আমি আবার রেড ক্যাথডের ভোল্টেজটি দেখাই, এখানে 165 আছে, তারপরে G2 ভোল্টেজ আছে 32, তারপরে এখানে আমাদের 165 ভোল্ট আছে, এটা হচ্ছে গ্রিন ক্যাথডের। তো আমাদের হচ্ছে যে ব্লু ক্যাথডটি শর্ট ছিল সেটি আমাদের রিমুভ হয়ে গেল, দেখুন বন্ধুরা 132 ভোল্ট আছে। তো এবার আমি পিকচারে নিয়ে দেখাই আপনাদের। বন্ধুরা দেখুন এখানে বেজের এখানে কিন্তু হিটার ভোল্টেজের লাইন কিন্তু এখান থেকে চলতেছে। তো এই তারটি আমি খুলে দেব, আর এখানে স্ক্রিনে দেখুন এখন স্ক্রিনটি কিন্তু অন্ধকার হয়ে আছে, কোনো লাইট নেই। তো কারণ লাইট নেই কেন, আমার ফ্লাই ব্যাক থেকে যে কমানো ছিল এই কারণে কিন্তু লাইট নেই। তো আমি এখন ফ্লাই ব্যাক থেকে হালকা বাড়িয়ে দিয়ে ভেরিয়েবলটি একটু বাড়িয়ে দিয়ে দেখতেছি যে আমাদের এখানে পিকচারে দেখুন বন্ধুরা পিকচার টিউবে লাইট চলে আসছে। তো তখন কিন্তু আমাদের ফুল কমানো থাকলেও কিন্তু এখানে নীল আলো দেখা যাচ্ছিলো। তো এখন আমি একেবারে কমাই দিলে আলোটি কমে যাচ্ছে, বাড়াই দিলে বাড়তেছে। এখন বন্ধুরা দেখুন কোনো রিটেস লাইন নেই এবং আমি যখন মেনু ফাংশন রিমোটের মাধ্যমে চাপ দিতেছি দেখুন বন্ধুরা মেনু ফাংশনটি চলে আসছে। তো টিভির নাম হচ্ছে ANTV। তো ঠিক আছে বন্ধুরা, এই টিভিটি মূলত আমি মেরামত করতেছিলাম, তো কালার কিন্তু সব সুন্দরভাবে আসতেছে। এখন আমি ডিসকেবল লাগিয়ে আপনাদের দেখাই যে পিকচারটি কীরকম আসতেছে। ডিসকেবলটি লাগানোর পরে আমাদের এখানে দেখুন পিকচারটি আসতেছে। তো বন্ধুরা এটার কালার আসতেছিল না, এটা অটো টুইনিং করা ছিল না, এজন্য কালার আসতেছিল না। তো বন্ধুরা আমি অটো টুইনিংয়ে দিয়ে দিলাম, দেখুন অটো টুইনিংয়ে দেওয়ার পরে এটার খুব সুন্দরভাবে সব কটা কালারই আবার আসতেছে। তো এখন মূলত আমি টিভিটি রিপেয়ার করতে সক্ষম হলাম। আপনারাও যদি এরকম প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আপনারা আমার দেখানো পদ্ধতিতে আপনারা কাজ করবেন, তাহলে পিকচার টিউবটি আপনারা মেরামত করতে সক্ষম হবেন, ঠিক আছে। তো এখানে দেখুন পিকচার কিন্তু ভালোভাবে আসতেছে, কোনো সমস্যা নাই। আর আমি আরেকবার আপনাদের ভোল্টেজটি মেপে দেখাই যে বেজের ভিতরে কত ভোল্টেজ আছে।
তো এখানে দেখুন বেসবোর্ডের ভিতরে আবার একটু ফলো করুন, তো এখানে কিন্তু আমাদের 138 ভোল্ট আছে বা 145 ভোল্ট, এখানে যে কোনো ভোল্টেজ রকম শো হবে, কারণ এটা হচ্ছে এখন অটো টিউনিং হচ্ছে, ছবি চেঞ্জ হচ্ছে এজন্য। তো এটা হচ্ছে আমাদের ব্লু ক্যাথোড, তারপরে হিটার দুইটা পয়েন্ট, তারপরে হচ্ছে রেড ক্যাথোড, রেডে আসছে 140-150 এরকম আসতেছে, জি ওয়ান, জি টু ভোল্টেজ 97, তারপরে হচ্ছে গ্রিন, এটা আমাদের 150 এরকম আসতেছে। তো আমাদের এক কথায় যে প্রবলেমটি ছিল সমাধান করতে সক্ষম হলাম, আপনারাও আমার দেখানো পদ্ধতিতে আপনারাও কাজগুলো করবেন। তো বন্ধুরা সবাই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং কাজের রিয়েল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।